আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ দেখাতে চলেছি পাহাড়ি বন্যা পরিস্থিতি। পাহাড়ি বন্যা কত ভয়ঙ্কর চলুন একটু দেখে নেই। বর্তমান সময়ের হচ্ছে ভয়াবহ রূপ, এই রূপ আসলে সবসময় দেখা যায় না। এই পাশে আমি তো গ্রামীণ ভাইদের কংগ্রেস করছি, এই পাশটা দেখাবেন এবং এই সাইডটা দেখাবেন। মোবাইলটা এদিক নেন না, পানি পড়ে গেলে বিপদ আছে। তো দেখতে পাচ্ছেন, এই পাশটা দেখলেও বুঝতে পারবেন। অনেকেরই প্রিয় বান্দরবন আজ সত্যি সংকটাপন্ন একটা অবস্থার মধ্যে পতিত হয়েছে। অনেক নিম্ন অঞ্চলই ইতিমধ্যে প্লাবিত এবং যতদূর জানা আছে তাতে অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে এসেছেন। বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক পরিবার এসে আশ্রয় নিয়েছেন। তো আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন এই সুন্দর জনপদের মানুষগুলোর কষ্ট যাতে আল্লাহ তাআলা খুব শীঘ্রই লাঘব করে দেন। তো চলুন একটু দেখি দুঃখ দুর্দশার কিছু চিত্র। পাহাড়ের উজানি ঢল মুহূর্তের মধ্যেই এই অঞ্চলের মানুষজনের ঘর বাড়ি সব কিছু প্লাবিত করে ফেলে। প্রকৃতপক্ষে তারা সময়ই পায় না সাবধানতা অবলম্বন করার। এই জনপদের মানুষ এই বিপদ থেকে অচিরেই মুক্ত পাক, আমিন।